হাজারো সমস্যার শহর ঢাকা, এটা নেই ওটা নেই বলে নাগরিকদের অভিযোগের যেন শেষ নেই, কিন্তু সংকট আর অনিয়মের সব দায় সরকারের উপর চাপিয়ে প্রতিনিয়ত নিজের দায়িত্বটুকু এড়িয়ে চলেন নাগরিকরা। আর এর ফলে তাদের হাতে অনেক সমস্যার প্রাথমিক সমাধান থাকলেও বদলায় না আচরণ, বদলায় না নগর। নাগরিক দায়িত্ব নিয়ে মাকসুদুন নবীর বিশেষ একটি রিপোর্ট। ঢাকা, যার খণ্ড খণ্ড সুন্দর অংশগুলোর দিকে তাকালে ফুটে ওঠে এক সাজানো গোছানো শহরের প্রতিচ্ছবি, যে ছবি বলতে চায় নিয়ম নিষ্ঠায় ভরা এক নগর জীবনের গল্প। তবে এমন অল্প কিছু গল্প বাদ দিলে ঢাকা হলো অনিয়মের ছড়াছড়িতে বিশৃঙ্খল এক নগর। অন্যের ঘাড়ে সবকিছুর দায় চাপিয়ে হয়তো মুক্তি মেলে ক্ষণিকের, কিন্তু নাগরিকদের ক্ষুদ্র ক্ষুদ্র দায়িত্বহীনতার সমষ্টি ডেকে আনে প্রতিদিনের বিড়ম্বনা। ঢাকার পথে পথেই এখন ডাস্টবিন। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 7,000 ডাস্টবিন বসানো হয়েছে, কিন্তু সেগুলো ব্যবহার তো দূরের কথা, কোথাও কোথাও ডাস্টবিন শুদ্ধ চুরি করে নিয়ে গেছে মানুষ। রাজধানীর হাতিরঝিল, 302 একর আয়তনের এত বড় এলাকা রোজ পরিষ্কার করতে সময় লেগে যায় 8 ঘন্টা। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন অর্ধেক সময়ে কাজ শেষ হতো যদি পথচারী ও দর্শনার্থীরা ঠিকমতো নির্দিষ্ট স্থানে ময়লা ফেলত, কেননা এখানে 30 ফুট পরপর রয়েছে ডাস্টবিন, সংখ্যায় যেমন 180টি। পাবলিকে যদি ডাস্টবিনে ফেলাই তো তাহলে ভালো হতো, আর এমনি বাইরে ফেলা আমরা কষ্টটা বেশি। কেউ পরিষ্কারটা বুঝে, কেউ পরিষ্কার বুঝে না, তার জন্য রাস্তাঘাটে কেউ ফেলায় কেউ ডাস্টবিনে ফেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, কিন্তু নাগরিক দায়িত্ব পালনের চর্চাটা তেমন গড়ে ওঠেনি এখানেও। এই ক্যাম্পাসে কয়েক ঘন্টা নজর রেখে দেখা গেল হাতের কাছে ডাস্টবিন থাকা সত্ত্বেও নির্বিকারভাবে যত্রতত্র ময়লা ফেলছেন অনেকেই। একটু আগে আপনি ঝালমুড়ি খেয়ে প্যাকেটটা ফেলে দিলেন। জি, আসলে এখানে আশেপাশে তো আসলে ওইরকম ডাস্টবিন টাইপের কিছু নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে একটা ডাস্টবিন, আপনার এখান থেকে 10 গজ 20 গজ হবে। হ্যাঁ, এটা আসলে আমাদেরও আমার ব্যর্থতাটা আমি বলতে পারি, আসলে এরকম কালচারটা আসলে ক্যাম্পাসের মধ্যেও নাই এরকম আর কি। আমি জানি যে আমি সচেতন হই বা না হই, আমি যদি একটা ময়লা ফেলি, আমি যদি একটু টিস্যু ফেলি রাস্তায়, কিছু ফেলি, আমার কিছু হবে না, কারণ আমাকে কেউ চার্জ করবে না। বাট বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে সামান্য একটা কাগজ ফেললেও তাকে সাথে চার্জ করছে। রাস্তায় কোনো দুর্ঘটনা হলেই দাবি ওঠে ওভারব্রিজের। এখন বেশিরভাগ ব্যস্ততম সড়কেই শোভা পায় ওভারব্রিজ, অথচ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও এই দায়িত্বটুকু পালনে নাগরিকদের রাজি করানো যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মধ্যে সচেতনতার একটা অভাব আছে, আমরা নিজেরা চাই যে শর্টকাটে চলে যেতে, জীবনের ব্যাপারটা আমরা খুব কম করি আর কি। একটি শহরে 25% ফুটপাথ থাকা দরকার, তা হয়তো নেই ঢাকায়। তবে সাম্প্রতিক সময়ে দখলমুক্ত করা হয়েছে বেশ কিছু ফুটপাথ, কিন্তু এর পরেও রাস্তায় নেমে আসা যে ঠিক নয় সেই বোধটুকু কোথায়? তো আমাদের মনে হয় অবশ্যই ওগুলো ফলো করা উচিত, কারণ এখানে যেরকম জীবনের ঝুঁকিও থাকে, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবসময় তো সরকারকে দোষ দিলে লাভ নেই। ঢাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই ঠিকই, তবে তীব্র যানজটের এই শহরে হর্ন বাজালেই যে সামনে যাওয়া যায় না তা জেনে শুনেও শুধু শুধু মানুষের কান ঝালাপালা করে চলেছেন চালকরা। আসলে দেখছো হর্ন দিলে তো আগে যাওয়া যাচ্ছে না, এটা তো আমাদের ভুল। এই হর্নটা দিলে যে মানুষের ক্ষতি হচ্ছে এটা কি বুঝতে পারেন আপনারা? হ্যাঁ, এটা আমরা অবশ্যই বুঝতে পারি, তারপরে আমরা অযথা অনেক সময় হর্ন দিই। নগরবিদের মতে শৃঙ্খল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা মূল কাজটা করতে হবে কর্তৃপক্ষকেই, তবে নাগরিক দায়িত্ব পালনও গুরুত্বপূর্ণ। নাগরিকদের করণীয় কর্তব্য দায়িত্ব এটাও কিন্তু সরকার বা নগর কর্তৃপক্ষ তাদেরকে অনবরত বলতে থাকবেন। একই সাথে সাধারণ নাগরিক ব্যক্তি কোনো অজুহাত ছাড়া তিনি অবশ্যই তার দায়িত্বগুলো পালন করবেন। প্রতিনিয়ত ঢাকায় যারা নিয়ম ভাঙেন তারাই আবার উন্নত দেশে গেলে ঠিকঠাকভাবে নিয়ম মেনে চলেন। এই যুক্তিতে অনেকেই বলে থাকেন যে যদি সিস্টেম ঠিক হয় তাহলে মানুষ এমনিতেই নিয়ম মানতে বাধ্য হবে, কিন্তু হাজার সমস্যার এই ঢাকাকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলা নিশ্চয়ই অনেক সময় এবং ব্যয় সাপেক্ষ। তাই নাগরিকরা যদি যার যার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেন তাহলে আপনা আপনি অনেকটাই শৃঙ্খলা ফিরে আসতেই পারে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।